হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা লাস্ট ম্যান অন আর্থ সিরিজের বিংশ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই ক্যারলের ঠিক সামনে একটা ভারী শোপিস ভেঙে পড়ে, আর তারপর ট্যান্ডি সেটার দড়ি কাটা দেখে, আর সোফার নিচে সেই দড়ি কাটার যন্ত্রটাও দেখতে পায়। তাতে ট্যান্ডির মনে হয় এটা লুইসের কাজ। তাই লুইস যখন কফি খাচ্ছিল তখন ট্যান্ডি সেই যন্ত্রটা তার কফি কাপের মধ্যে রেখে দেয়। ট্যান্ডির এই আচরণ লুইস বুঝতে পারে না, তাই সে ওখান থেকে উঠে চলে যায়। অন্য একটা দৃশ্যে মেলিসা যখন শুটিং প্র্যাকটিস করছিল সেখানে টড এসে তাকে গেইলের ব্যাপারে বলে, কিন্তু মেলিসা কোনো উত্তর না করলে টড ভাবে তার এই ঘুড়িটাও বোধহয় কেটে গেছে, আর সে চলে যাওয়ার উপক্রম করলে মেলিসা তাকে জড়িয়ে ধরে আর বলে সে কখনোই তাকে হারাতে চায় না। এদিকে লুইস যখন শৌচকর্ম সারছিল তখনও ট্যান্ডি তার ওপর নজর রাখতে থাকে। পরের দৃশ্যে টড আর ট্যান্ডি একসাথে স্নান করছিল, আর তখনই টড ট্যান্ডিকে বলে সে আর মেলিসা আবার আগের মতো একসাথে হয়ে গেছে। এরপর টড ট্যান্ডির কাছে সাবান চাইলে সে তার শরীরের সব জায়গায় এমনকি পশ্চাৎ দেশেও সাবান ঘষে টডকে দেয়, আর টডও সেই সাবান তার নিজের মুখে ঘষে নেয়। যতই যাই হোক, বেস্ট ফ্রেন্ড বলে কথা। এই সময় তাদের জল বন্ধ হয়ে গেলে ট্যান্ডি রেগে লুইসের কাছে যায় আর তাকে দোষারোপ করে এবং তাদেরকে ছেড়ে চলে যেতে বলে। কিন্তু ক্যারল সেখানে এসে বলে লুইস কিচ্ছু করেনি, এই বলে সে সেখান থেকে চলে যায়। পরে ট্যান্ডি ক্যারলকে জিজ্ঞাসা করে সে নিজে থেকেই এসব কেন করেছে। তখন ক্যারল বলে এই এত বড় বিল্ডিংয়ে এক একজন এক একটা ফ্লোরে থাকার ব্যাপারটা তার পছন্দ হয়নি। সে চেয়েছিল তাদের ছোট্ট একটা ঘর হোক, একটা পরিবার হোক, আর যেহেতু এই বিল্ডিংটা প্রথমবার দেখে সবাই খুব খুশি হয়েছিল তাই সে সবার মজাটা তখনই খারাপ করতে চায়নি। ট্যান্ডি ক্যারলের ফিলিংটা বোঝে। পরে সবার সামনে ক্যারল নিজের দোষ স্বীকার করে নিয়ে সবার থেকে সাজা চায়, তাই ট্যান্ডি তাকে সেই কাঠের যন্ত্রে আটকে দেয়। কিন্তু ক্যারল সেখানে দেখে ট্যান্ডি তার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছে, তাতে ক্যারল খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে টড মেলিসাকে খুঁজছিল। মেলিসা তার সামনে আসলে টড বলে আজ তাকে দারুণ লাগছে। মেলিসা টডের সাথে বাচ্চা নেওয়ার কথা ভাবছে জানালে টডকে একটু অবাক এবং চিন্তিত দেখায়। অন্যদিকে ট্যান্ডি লুইসের কাছে গিয়ে গান গেয়ে তার থেকে ক্ষমা চায়, কিন্তু লুইস বলে তার মন ভালো নেই, কারণ আজকের দিনেই সে তার সমকামী বন্ধু মার্কের থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে আরও বলে তারা সিয়াটেল শহরে একসাথে থাকত, কিন্তু একদিন সে টোকিও যাওয়ার পর মহামারী শুরু হয়ে যায় আর তারা আর একে অপরের সাথে দেখা করতে পারে না। এটা শুনে ট্যান্ডি মার্ককে নিয়ে গান গাওয়া শুরু করে দেয়। তাতে লুইস বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যেতে থাকে আর বলে যায় মার্ক এতদিনে হয়তো মারা গেছে। তার উত্তরে ট্যান্ডি বলে এটাও তো হতে পারে যে সে বেঁচে আছে আর লুইসের জন্য অপেক্ষা করছে। এই বলে সে আবার গান গাইতে শুরু করলে লুইস সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ট্যান্ডি লুইসের ঘরে গিয়ে মার্কের ফটো দেখে আর লুইসকে তার সাথে সিয়াটেল গিয়ে মার্ককে খোঁজার কথা বললে লুইস ট্যান্ডিকে ঘর থেকে বার করে দেয়। এর পরও ট্যান্ডি অনেকবার লুইসের ঘরে আসে, কিন্তু লুইস ট্যান্ডিকে দেখেই তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এরপর একবার ক্যারলও এসে তাকে সিয়াটেল যাওয়ার কথা বলে, কিন্তু লুইস মানা করে দেয়। কিছুক্ষণ পর আবার ট্যান্ডি আসলে লুইস আবার বলে সে সিয়াটেল যেতে চায় না, কিন্তু ট্যান্ডি বলে সে আসলে তার আচরণের জন্য তার থেকে ক্ষমা চাইতে এসেছে। এই বলে ট্যান্ডি তার ইলেকট্রিক বন্দুক দিয়ে তাকে শক দেয় এবং তুলে গাড়ির মধ্যে নিয়ে যায়। লুইস গাড়িতে বলতে থাকে যে মার্ক বেঁচে নেই। তার উত্তরে ট্যান্ডি বলে সেও মাইকের ব্যাপারে তাই ভাবত, কিন্তু শেষে তাদের একে অপরের সাথে দেখা হয়েছে। অন্যদিকে দেখা যায় ক্যারল গেইলকে তার বাচ্চার দিদা হওয়ার জন্য অনুরোধ জানায়, তাতে গেইল রাজি হয় না। তার পরের দৃশ্যে ক্যারল আবার গেইলের কাছে গিয়ে তাকে দুটো ছবি দেখায়। প্রথম ছবিটা দেখিয়ে বলে তার বাচ্চার দিদা হলে তাকে এরকম সুন্দর লাগবে দেখতে, আর যদি না হয় তাহলে এরকম বুড়ি হয়ে যাবে। এটা দেখে গেইল তার বাচ্চার দিদা হওয়ার জন্য রাজি হয়ে যায়।
এদিকে ট্যান্ডি আর লুইস লুইসের সিয়াটেলের বাড়ি পৌঁছালে ট্যান্ডি লুইসকে বলে ঘরে একটা চিঠি ছেড়ে দিতে। লুইস রাজি হয় না, কারণ সে জানে সেটা কেউ পড়বে না। তখন ট্যান্ডি তাকে বলে লুইস ওই ঘরে না গেলে ট্যান্ডি গাড়ি নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবে। এই কথা শুনে লুইস ঘরে যায় আর মার্কের ফটো দেখে ইমোশনাল হয়ে যায়। আর তখনই ট্যান্ডি ঘরে ঢুকলে সে ট্যান্ডিকে মার্ক ভেবে ভুল করে এবং হতাশ হয় আর ট্যান্ডিকে বাইরে বার করে দেয়। এদিকে ক্যারল একটা এগ্রিমেন্টের পেপার আনে যেখানে লেখা ছিল গেইল ক্যারলকে দত্তক নেবে, আর সেটা গেইলকে সাইন করতে বললে গেইল বলে এসবের কোনো দরকার নেই। তখন ক্যারল রেগে সেখান থেকে চলে যায়। এদিকে মেলিসা শশ্যাঙ্ক রিডেম্পশন মুভির কস্টিউম পরে সেই মুভির অভিনেতাদের মতো অভিনয় করতে শুরু করলে টড বিরক্ত হয়ে তাকে এসব বন্ধ করতে বলে। তাতে মেলিসা রেগে গিয়ে তার একটা বানানো সুড়ঙ্গ দিয়ে চলে যায়। পরের একটা দৃশ্যে গেইল আর ক্যারলের মধ্যে এগ্রিমেন্ট নিয়ে ঝামেলা হয়। তখন গেইল জানায় সে একবার মা হয়েছিল, তার একটা ছেলেও ছিল যে এখন আর বেঁচে নেই। এই বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর ক্যারল তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়। আর এই সময় গেইল এগ্রিমেন্ট পেপার আনতে বললে ক্যারল বলে তার আর কোনো প্রয়োজন নেই। তখন গেইল বলে তার মন পরিবর্তন হওয়ার আগে যেন ক্যারল পেপারটা নিয়ে আসে। তখন ক্যারল দৌড়ে পেপার আনতে যায়। এদিকে লুইস ঘরের দরজায় একটা চিঠি ছেড়ে দেয়। আর ফেরার সময় ট্যান্ডিও তার ভাই মাইকের বাড়ি যায়, কিন্তু তার ঘরে না ঢুকেই তার দরজায় একটা চিঠি ছেড়ে যায় এবং ফেরার সময় একটা বল বন্ধু নিয়ে আসে। বাড়ি ফিরে ট্যান্ডি আর ক্যারল গেইলের সাথে একটা ফ্যামিলি ফটো নেওয়ার চেষ্টা করলে গেইল চোখ বন্ধ করে থাকে, কারণ ব্যাপারটা তার খুবই বোকা বোকা লাগে। তখন ট্যান্ডি সেখান থেকে চলে যাওয়ার অভিনয় করে, কিন্তু গেইল সেটা বুঝতে পারে আর সে চোখ না খুলেই লিফটে করে সেখান থেকে চলে যায়। এদিকে টড মেলিসার কাছে আসে। মেলিসা তখন একটা বাচ্চা পুতুল কোলে নিয়েছিল। সেটা দেখে টড বলে সে বাচ্চা চায় না, শুধু মেলিসার বয়ফ্রেন্ড হিসাবেই থাকতে চায়। এতে মেলিসা রেগে তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে টড গিয়ে ট্যান্ডিকে তার দুঃখের কথা বললে এবার ট্যান্ডি মেলিসার সাথে কথা বলতে আসে। আর আশ্চর্যজনকভাবে মেলিসা ট্যান্ডিকে তার প্যান্ট খুলতে বলে আর জানায় ট্যান্ডির থেকে তার একটা বাচ্চা লাগবে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বগুলো আপলোড করে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।